ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওটিতে আমি হোয়াটসঅ্যাপের কতকগুলি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের কিছু নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন প্রাইভেসিটাকে আরও মজবুত করতে পারবেন তাছাড়া হোয়াটসঅ্যাপের হ্যাকিং থেকে আপনারা আপনা বেঁচে যাবেন তো আপনারা দেখছেন অল ট্রু টিপস আর আমি ছোট্ট আছি আপনাদের সঙ্গে বন্ধুরা এই চ্যানেলে কোনো ফেক টিপস দেওয়া হয় না তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন টেকনোলজির ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে থাকি যাদেরকে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন অল টু টিপসকে আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে ট্রিক নাম্বার ওয়ান প্রথমে আমরা প্রাইভেসির দিকে নজর দেব সেটা হচ্ছে স্টেটাস এমন অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গার্লফ্রেন্ডদের সঙ্গে চ্যাট করে এবং অনেক চমৎকার চমৎকার স্টেটাস লেখে এখানে প্রথমে সমস্যা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের মা বাবা ভাই বোন সবাই কম বেশি কানেক্ট থাকে তো তারা আমাদের স্টেটাসগুলোকে দেখে ফেলে তো এই সমস্যা থেকে স্টেটাসগুলোকে হাইড করার জন্য আপনারা প্রথমে স্টেটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটাস প্রাইভেসি রয়েছে তো স্টেটাস প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে হু ক্যান সি ইউর স্ট্যাটাস আপডেটস তো এখানে মাই কন্ট্যাক্ট করা রয়েছে তো এখানে আমার সমস্ত কন্ট্যাক্টে যাদের হোয়াটসঅ্যাপ আছে সবাই কিন্তু আমার স্টেটাসগুলো দেখতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে টোটালে তিনটে অপশান কিন্তু রয়েছে দ্বিতীয় অপশানটিতে রয়েছে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম নাম্বার বিভিন্ন নাম্বারগুলো খুলে যাবে তো এখান থেকে কোন কোন নাম্বারগুলোতে আপনি আপনার স্টেটাস শো করতে চান না সেই নাম্বারগুলো এখানে সিলেক্ট করে দিয়ে একদম নিচে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন রয়েছে তো এই টিকচিহ্ন উপরে ক্লিক করে দিলেই কিন্তু সেটিং আপডেট হয়ে যাবে ওই নাম্বারগুলো আর আপনার স্ট্যাটাস দেখতে পারবে না তো এটা হোয়াটসঅ্যাপের দারুণ একটা সেটিংস চাইলে আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় ট্রিকটিতে আমি দেখাবো যে বর্তমান টেকনোলজি যুগে সব কিছুই কিন্তু হ্যাক হচ্ছে কেউ চাই আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে অথবা আপনি চান আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে বাঁচতে হলে প্রথমে আপনারা একদম থ্রি ডট মেনুতে উপরে চলে যাবেন সেখানে যাওয়ার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন তো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান রয়েছে তো টু স্টেপ ভেরিফিকেশানে যাওয়ার পরে এখানে আপনারা এটাকে অ্যানেবেল করে দেবেন এখানে এনেবেল করে দেওয়ার পরে যে কোনো আপনারা ছটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এরকম কনফার্ম করে পরের স্টেপগুলো ফলো করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হয়ে যাবে এর ফলে আপনাদের অ্যাকাউন্ট আর কেউ হ্যাক করতে পারবে না ট্রিক নাম্বার থ্রি বন্ধুরা আমরা যখন ডাটা অন করি তখন আমাদের বন্ধুরা কোনো কিছু মেসেজ অডিও ভিডিও এবং টেক্সট বিভিন্ন ধরনের মেসেজ করলে কিন্তু অটোমেটিক আমাদের হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে যায় তো এর ফলে দুটো সমস্যা দেখা দেয় একদিকে যেমন আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় ঠিক তেমনি পাশাপাশি ডাটা প্যাকেজের এমবিগুলোও কিন্তু আমাদের খরচ হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনারা জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেজ অপশানটি পেয়ে যাবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অটো ডাউনলোড অপশানটি দিয়েছে তো এটার উপরে হোয়েন ইউজিং মোবাইল ডাটা তো এটার উপরে ক্লিক করলে এখানে আপনারা চারটে অপশান পেয়ে যাবেন যে ফটোজ অডিও ভিডিও ডকুমেন্টস তো আপনারা এখান থেকে টোটালাই সব কটায় আনচেক করে দেবেন বন্ধুরা এর ফলে অটো ডাউনলোড আর হবে না সুতরাং এমবিটাও খরচ হবে না এবং স্টোরেজটাও ফুল হবে না তো এটাকে ওকে করে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সট আপনারা একদম নিচে চলে যাবেন গিয়ে এখানে লো ডাটা ইউজেজ আসে অপশানটিতে আপনারা টিক চিহ্ন করে দেবেন দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন দেখা যাচ্ছে আপনার মন ভালো নেই বা শরীর খারাপ আপনার গার্লফ্রেন্ড ফোন করছে কিন্তু আপনি তুলছেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কিন্তু আপনি রিপ্লাই করতে চাইছেন না সো এমন একটি সেটিংস আছে যেটার মাধ্যমে তার মেসেজগুলো আপনি দেখলেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার সেন্ড করা মেসেজগুলো পড়ে ফেলেছেন তো এই জন্য জাস্ট এই সেটিংটি করার জন্য আপনারা থ্রি ডট মেনুতে চলে যাবেন সেখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে প্রাইভেসি অপশান পেয়ে যাবেন তো প্রাইভেসি অপশানে ক্লিক করবেন এখানে প্রাইভেসি অপশান ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে রিড রিসিপ্ট অপশানটি আপনারা পেয়ে যাবেন তো এটাকে আপনারা আনচেক করে দেবেন এটা টিকটা উঠিয়ে দেবেন তাহলে আপনারা হাজার হাজার মেসেজ পড়ে ফেললেও কিন্তু তারা বুঝতে পারবেন না যে আপনি তাদের মেসেজগুলো পড়ে ফেলেছেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ কিন্তু আমাদের প্রয়োজন হয় তো এই মেসেজগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তখন কি করবেন তো বন্ধুরা এটাই হচ্ছে এই ভিডিওর সর্বশেষ ট্রিক এই ট্রিকটির মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই জন্য আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে চলে যাবেন সেখান থেকে চ্যাট অপশানের উপরে ক্লিক করবেন তো চ্যাট অপশানের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা চ্যাট ব্যাকআপ অপশানটি পেয়ে যাবেন তো চ্যাট ব্যাকআপ অপশানের উপরে ক্লিক করলে এখানে বলছে লাস্ট ব্যাক তো ব্যাকআপ অপশানটি আপনাদের সামনে দিয়ে দেবে তো এক ব্যাক আপ অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া সমস্ত রকমের মেসেজগুলো আপনারা ফিরে পাবেন তো বন্ধুরা আবারও বলব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন টেকনোলজির ভিডিও আমরা আপলোড করে থাকি যেটা দেখে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ